তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে, আশা করি সামনে আরো আমরা সারা পাবো সবার কাছ থেকে। শুরু থেকেই হচ্ছে সবাই খুব সাপোর্টিভ ছিল, আমাদের ফ্যামিলির সবাই, যেহেতু প্রথমে ঘরে বসে করা, আর আমাকে মানে সাপোর্টই করছে আত্মীয় স্বজন যারা আছে, মেয়ের ফ্রেন্ড, বন্ধু বান্ধব, ছেলের বন্ধু বান্ধব, সবাই বলছে আন্টি আপনার খাবার অনেক মজা, আপনি তো অনলাইনে করতে পারেন বা খাবারের কোনো শপ নিতে পারেন, হাতে করি মার কাছ থেকে শেখা, যেমন লেখাপড়া যেমন হাতে করি মার থেকে শেখা, সেরকম আমারও মার থেকে শেখা। আবার রান্নার প্রতি আমার একটা শখ ছিল, কোথাও গিয়েছি কি খেয়ে আসলে ওইটা আমি আবার ট্রাই করতাম বাসায়, যে ডিম যায়, এই জন্য একদম পুরাটাই একদমই স্যুপ, স্যুপের মধ্যে মোমো। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি এমন একজন নারী উদ্যোক্তার গল্প শোনাবো যিনি আগে বাসায় ছিল, বাসা থেকে মূলত অনলাইন থেকে তার শুরু, এখন মোটামুটি একটা রেস্টুরেন্টের ওনার। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি ভাই ভালো আছি। আপনার মামে মিলে ব্যবসাটা চালাচ্ছেন তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আপনার লোকেশনটা একটু বলেন দেখি। আমাদের লোকেশন হচ্ছে শপ নাম্বার 8, তাজমহল ফুড কোর্টের ভেতরে, চিলড্রেন গার্ডের স্কুলের পাশে। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে মাহমুদপুর তাজমহল রোড, বললেই যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন বা রাস্তায়ও যদি লোকজনকে জিজ্ঞাসা করেন তারা দেখিয়ে দিতে পারে, কেন্দ্রীয় কলেজের অপোজিটে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনার শুরুটা কিভাবে আপনাদের? আমাদের হচ্ছে সর্বপ্রথম শুরু করা হয়েছে আসলে আমাদের অনলাইনে। প্রথমত হচ্ছে যখন করোনার সময় ছিল তখন আসলে মানুষ বেশি বাইরে বের হতে পারতো না, তো তখন হচ্ছে আমরাও যেহেতু বাইরে কোথাও যেতে পারতাম না, আমরা ঘরে বসে আমাদের এই খাবারের হচ্ছে বিজনেসটার আইডিয়া তখন, তো তখন হচ্ছে আমরা অনলাইনে প্রথম পেজ খুলি এবং হোম ডেলিভারি দেওয়া শুরু করি। তো তখন থেকে আমাদের পুরোটা সময় মানে হোম ডেলিভারি সিস্টেম ছিল। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমরা একটা দোকান নেই বা একটা শপ নেই, যাতে হচ্ছে আমরা জিনিসটাকে আরও মানুষের কাছে যাতে আরও বেশি ভালো করে পৌঁছে দিতে পারি আমাদের খাবারগুলো, সেজন্য হচ্ছে পরে আমাদের দোকানটা নেয়া। আমরা এই দোকানটা নিয়েছি আসলে রোজার এবছরই, রোজার মাসে হচ্ছে আমাদের দোকানটা নেয়া। তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে, আশা করি সামনে আরও আমরা সারা পাবো সবার কাছ থেকে, এইটাই কামনা। তো প্রথমে ছিলেন বাসায় অনলাইনে, তারপর এখন এইটাতে, মানে বাসায় যেই জিনিসগুলো পাওয়া যেত এখানেও কি সেম জিনিস পাওয়া যাবে নাকি একটু চেঞ্জ? না, এখানে একটু কিছুটা চেঞ্জ আছে, যেমন এখন আমাদের শপে আসলে আপনারা মোমো পাবেন, বার্গার পাবেন, স্যান্ডউইচ পাবেন, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, সিঙ্গারা, রোল, বিভিন্ন ধরনের খাবার আছে, মানে আপনি যেরকম চান। আবার বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আইটেম আছে, এগুলো আমাদের অনলাইনে আগে ছিল না, ড্রিঙ্কস আইটেমগুলো ছিল না। এখন দোকানের হচ্ছে দেওয়ার পর মানুষের চাহিদা বুঝে এখন আমাদেরকে মেনু তৈরি করতে হচ্ছে, মানে মানুষ এখন কী খেতে পছন্দ করে। কিন্তু আমাদের যেমন প্রথমে যখন অনলাইনে বিজনেসটা ছিল, প্রথমে আমাদের ছিল চিরা বাদাম ভাজা, বাদাম ভাজা, মুরালি, তারপরে বিভিন্ন ধরনের পিঠা আইটেম, শুকনা পিঠা, শুকনা পিঠা আইটেম, তারপর নাড়ু, এগুলো ছিল আমাদের প্রথমে। কিন্তু এখনও যদি কেউ আমাদের পেজে অর্ডার করে, নক দেয়, আমরা কিন্তু এখনও হোম ডেলিভারিগুলো দেই। আমাদের যেমন পূর্ব পরিচিত যারা কাস্টমার আছে তারা অনেকে এখনও অর্ডার করে, আমরা কিন্তু এখনও দিই। এছাড়া যদি কেউ বিভিন্ন অনুষ্ঠান বা ফাংশনে যদি রাইস আইটেম নিতে চায়, যেমন তেহেরি, বিরিয়ানি, সেগুলোর জন্যও চাইলে আমাদেরকে পেজে নক করতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের হচ্ছে অন্য কথা লিখে যদি কেউ সার্চ দেয় ফেসবুক বা ইনস্টাগ্রাম, সবখানেই হচ্ছে আপনারা আমাদের পেজটা খুঁজে পাবেন, আমাদেরকে নক দিলেই হবে। তো আমরা যেটা জানি যে নর্মালি নারীরা যদি এইভাবে যদি রেস্টুরেন্ট দেয় অথবা বাসা থেকেও যদি ইয়া করে, আমাদের সমাজ থেকে কিন্তু অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো আপনাদের সাথে কি এমন কিছু হয়েছে? না না, আমাদের হচ্ছে শুরু থেকেই হচ্ছে মানে সবাই খুব সাপোর্টিভ ছিল, আমাদের ফ্যামিলির সবাই, যেহেতু প্রথমে ঘরে বসে করা, ঘরে বসে করাতে তো হচ্ছে আরও বেশি সুবিধা ছিল, যেহেতু বাইরে কোথাও মুভ করতে হয়নি আমাদের। কিন্তু এখন হচ্ছে আমাদের বাসাটাও আসলে মোহাম্মদপুরেই, সেজন্য হচ্ছে আমাদের খুব একটা হ্যাসেল হয় না, যেহেতু একই এলাকায় আমাদের দোকানটা, একই এলাকায় আমাদের বাসা, সেজন্য খুব একটা সমস্যা হয় না। পারিবারিকভাবে সবাই আমাদেরকে খুবই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ, আর আমাকে মানে সাপোর্টই করছে আত্মীয় স্বজন যারা আমাদের কাজে, আত্মীয় স্বজন যারা আছে, মেয়ের ফ্রেন্ড, বন্ধু বান্ধব, ছেলের বন্ধু বান্ধব, সবাই বলছে আন্টি আপনার খাবার অনেক মজা, আপনি তো অনলাইনে করতে পারেন বা খাবারের কোনো শপ নিতে পারেন, এরকমভাবে আমাকে মানে উৎসাহিত করছে। করার পর যখন মেয়ে ছিল তখন পড়াশোনা করতো, তখন আমি করি নাই, যেহেতু ওর পড়াশোনার নিয়ে যেতে হয়েছে মেয়ে, এই জন্য মেয়ে নিয়ে যেতে হয়েছে, নিয়ে আসছি কোচিং কলেজ, যখন মানে ও বড় হয়ে গেছে তারপর মানে এরকম সবাই বলে, তখন মানে ডিসিশান নিলাম যে এখন করা যায়,
এটা এখনই আর কি আমি আর কি শুরু করছি আর কি। সবাই বলছে আপু আপনি তো সব নিতে পারেন, আপনি বাইরে করতে পারেন, এগুলো তো অনেক মেয়েরা করতেছে, আপনি করেন। কিন্তু আমি করি নাই, তখন মেয়ে ছোট ছিল, স্কুল পড়ছে, কলেজ পড়ছে, ভার্সিটি পড়ছে, ওকে নিয়ে গেছি, নিয়ে আসছি একদম কলেজ পর্যন্ত, এই জন্য করি নাই। অনেকে রাস্তার পাশে কাপড়ের করে বা অন্য কিছু করে, কিন্তু আমি ওগুলি করতে যাই নাই। কোচিংয়ে নিতে হয়েছে, নিয়ে আসতে হয়েছে, সংসার করতে হয়েছে, ছোটো ছিল ছেলেটা তখন, এই জন্য পারিনি। কিন্তু আমার একটা মনের একটা ই ছিল যে এরকম একটা কিছু করবো, এরকম একটা ইচ্ছা ছিল। পরে মেয়ে আরও বেশি উৎসাহিত করছে, তুমি কবে করবা, তুমি এখন থেকেই শুরু করো। তখন করোনার মধ্যে যখন সব জায়গায় লকডাউন, সব জায়গায় বন্ধ, সব কিছু অনেকে করতেছে অনলাইনে, আমাদের হাজব্যান্ড ওয়াইফেরও করোনা হয়েছিল, আমরা বাংলা ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম, ওখান থেকে আসলাম, আসার পর তখন ও বললো মামনে এখন তো মানে আমার হাজব্যান্ডদেরও বেতন হাফ করে দিল, তখন বললো তুমি এখন শুরু করে দাও, তুমি আর দেরি করো না। তখনই মূলত আমার শুরু স্টার্ট 2021 সালে মনে হয়, 20 সালে। যারা এইভাবে বলছিল যে আপনার খাবারটা ভালো হয়, রেস্টুরেন্টদের আইডিয়া দিছিল, তারা কি এখন খেতে আসে? হ্যাঁ, তারা আমার কাছে অর্ডার করে নেয় আর কি, বাসায়ও আসে। এখন বাসায় আর খেতে পারে না, আফসোস করে যে আপু আমি আপনাদের বাসায় যেতে পারি না। আমি বলি আমিও বাসায় থাকি না, তোমরা আমার দোকানে আসো বা অর্ডার করো, আমি পাঠিয়ে দিব, এরকম আর কি। এখানে ওপেন করেন কয়টায় আর শেষ করেন কয়টায়? এখানে ওপেন করি বিকালে। কয়টা থেকে কয়টা পর্যন্ত? বিকাল 5টা থেকে। প্রতিদিনই থাকবে? হ্যাঁ, বিকাল 5টা থেকে একদম রাত 12টা, 12:30 পর্যন্ত, মানে 12টা পর্যন্ত থাকি। আপনাদের এখানে সিগনেচার আইটেম কোনগুলো? সিগনেচার আইটেম যেমন আছে, মোমো আছে, স্যুপ মোমো আছে। স্যুপ মোমো? হ্যাঁ। ওয়াও, আমি কিন্তু অন্য কোথাও দেখি নাই এই জিনিসটা, কেমন আজকে ট্রাই করতে হবে তাহলে। আচ্ছা, স্যুপ মোমো আছে, ভাপে মোমো আছে, ফ্রাই মোমো আছে, তারপর সব খাবারই আমার মোটামুটি ভালো আর কি। এই রান্নাটা শেখা কোথায় থেকে? শেখা মূলত এটা তো হাতে করি মার কাছ থেকে শেখা, যেমন লেখাপড়া যেমন হাতে করি মার থেকে শেখা, সেরকম আমারও মার থেকে শেখা। আবার রান্নার প্রতি আমার একটা শখ ছিল, কোথাও কিছু খেয়ে আসলে ওইটা আমি আবার ট্রাই করতাম বাসায় যে আমি পারি কিনা বা আমার টেস্টটা ওরকম কিনা, এই একটা মানে আমার একটা খাবারের প্রতি আগ্রহ ছিল। তারপর এখন তো অনলাইন আছে, অনেক কিছু দেখা যায়, তারপর ওগুলিও দেখি, দেখে আর কি করি। কিন্তু হয়তো আমার আমার মতে আমার খাবার আমার আইডিয়াতে আমার মতেই আমি করি আর কি, তেহেরি করি। এখানে কি তেহেরিটা পাওয়া যাবে নাকি অর্ডার করবে? এগুলি রাইস আইটেম অর্ডার করলে হবে। আচ্ছা, কারো যদি ক্যাটারিং এর দরকার হয় তাহলে অর্ডার করলে হবে? আমি ক্যাটারিং এ খাবার দিয়ে থাকি, আমি মানে শুরু করছি ফাস্ট ফুড দিয়ে, কারণ আমি ভয় পেতাম যে রাইস দিয়ে শুরু করলে হয়তো বা আমার নষ্ট হয়ে যাবে, যদি প্রথম প্রথম আমি সেল না করতে পারি নষ্ট হবে বা ই হবে বা পাঠাই দিলে একটু দেরি হয়ে গেলে যদি নষ্ট হয়ে যায় তখন হয়তো আমার খাবারের প্রতি একটা খারাপ রিপোর্ট পড়বে, এই জন্য আমি ওটা সাহস পাই নাই। প্রথম আমি ফাস্ট ফুড শুকনা খাবার দিয়ে শুরু করছি, নিমকি মুরালি পিঠা, পিঠা শুকনা পিঠা যে যেরকম আছে এরকম পিঠা, এগুলো দিয়ে চিড়া বাদাম ভাজা এরকম, এগুলো দিয়ে প্রথমে আমি স্টার্ট করছিলাম। তারপর আস্তে 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 আরও অনেক কিছু করলাম আর কি। এখন আছে যেমন, এখন আমি দোকান নেওয়ার পর চাউমিন আছে, পাস্তা আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, সিঙ্গাড়া আছে, রোল আছে, সমোচা আছে। অনলাইনে করার পর আমরা আবার মেলা করতাম মাইডাস সেন্টারে, এখানে মেলা হতো, সেই মেলাগুলিতে আমরা এক বছর দু বছরের মতো করেছিলাম। নামগুলি হচ্ছে বারুণী, ত্রিনয়নী।
এটা আবার কি হবে এখানে আন্টি? এখানে আমি আপনি সুপের জন্য সবকিছু, সুপের জন্য মানে স্যুপ মোমো তাই তো? হ্যাঁ। মোমো তো আমরা অনেক ধরনের মোমো খাইছি, হ্যাঁ, এই ধরনের মোমো বানানোর আইডিয়াটা কোথায় পেয়েছেন? এটা মনে করলাম যে স্যুপ খাই, স্যুপের মধ্যে যদি এটা আমি দেই তাহলে হয়তো অনেক ভালো লাগবে। আচ্ছা, আমি বানানোর পর আমি খেয়ে দেখলাম যে আসলে অনেক ভালো এবং একটা খুব হেলদি খাবার এটা। এটা খেলে অনেক সময় রাতেও আর ভাত খেতে হবে না। আচ্ছা, এরকম আর কি খাবারটা। ডিম যাচ্ছে, হ্যাঁ, সুপে তো ডিম যায়, এই জন্য একদম পুরাটাই একদমই স্যুপ, স্যুপের মধ্যে মোমো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কর্নফ্লোর মানে বানাচ্ছেন হলো স্যুপ আর এর মধ্যে মোমোটা বোনাস। আমাদের সামনে এখন সব খাবার চলে আসছে, এখন খাবারগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিই। চিকেন চাউমিন, এটার দাম 150 টাকা, জাস্ট দেখেন লুকিংটা দেখেন জাস্ট, এটা একটা লোভনীয় খাবার। চিকেন চিজ স্যান্ডউইচ, এটার দাম হলো 130 টাকা। দেন এইটাতেও মানে এখানে আপনারা আসলে চিজটা একটু বেশিই পাবেন, এটা হলো চিকেন চিজ বার্গার, এটার দাম 130 টাকা। এতে কিন্তু ভিতরে দেখেন যে ভরপুর, দেখেন দুইটা মিলে একদম চিকেন দেওয়া আছে, হ্যাঁ। আর এইটাই হলো ওনাদের স্পেশাল আইটেম, যেটা যেটা হলো একদম স্যুপ মোমো আর কি। এটা একটা কিন্তু ইউনিক সিস্টেম। আর এইটা দেখেন, এটার দাম হলো 100 টাকা, হ্যাঁ। এটা থেকে একে শুরু করে দেয়, জাস্ট দেখেন এটা লুকিংটা জাস্ট দেখেন, হ্যাঁ, উফ, মানে আপনারা এইটাতে পাবেন হলো স্যুপ, স্যুপের সাথে আপনার মোমোটা দিয়ে দেয়। তো আমি আগে মোমোটা একটু খাই, হ্যাঁ। এখনো কিন্তু ধোয়া উঠতেছে এটা থেকে, জাস্ট এটা দেখেন, হ্যাঁ, বিসমিল্লা, এখনো দেখেন যে ধোয়া উঠতেছে প্রচুর পরিমাণে, আমি জানি না একবারে মুখে দিতে পারবো কি না, বিসমিল্লা। এটা কিন্তু একদম সেরা খাবার। তো আপনারা হয়তো এর আগে যে আমার মোমোর ভিডিওগুলো দেখছেন তো বলতে পারে তার থেকে বেস্ট এটা। আসলে বেস্ট এই জন্য লাগতেছে, এটার সাথে একটা ভ্যারাইটিস একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, যেটা হলো আপনার একটা স্যুপের ফ্লেভার পাওয়া যাচ্ছে, তারপর ডিমের কিছু লাগতেছে, আর ওটা কামড় দেওয়ার পরে যে ভিতর থেকে যে চিকেনটা ব্লাস্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু অস্থির। এটা একটু দেখেন, আর এমনি আসলে আমরা নর্মালি বাইরে থেকে যে মোমোগুলো খাই ওটাও কিন্তু 150 টাকার মতো পড়ে, তো এটা কিন্তু 200 টাকা হিসেবে কিন্তু একদমই খারাপ না। স্যুপটা দেখেন,
চাউমিনটা দেখেন, কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট পরিমাণে। এটা কিন্তু 150 টাকা চিকেন চাউমিন। দেখেন চিকেন, দেখেন অনেক পরিমাণ চিকেন দেওয়া আছে। এই যে এই যে মানে এখন চিকেন কিন্তু বোঝা যাচ্ছে, আর বাইরে কিন্তু একটু ঘোরাফেরা করতেছে চিকেনটা। দেখেন এটা একটু টেস্ট করি। এটাতে যখন চিকেনটা মুখে ভেতর পড়ে তখন সব থেকে বেশি মজা লাগে। এটাতে আপনারা সসের একটা ভালো ফ্লেভার পাবেন। মানে মেইন কথা, এটা খাইলে একদম ঘরোয়া একটা ফিল পাওয়া যাচ্ছে, যে বাসায় আপনারা এর আগে যারা খাইছেন ঠিক ওইটার মতো লাগতেছে, আর জিনিসটা একদম ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। দেখেন যে চিকেনের কোয়ান্টিটি জাস্ট, এটাকে টেস্ট করে। হ্যাঁ, পুদিনার ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর একটু লেমন ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর আপনার একদম যে প্রচুর ঠান্ডা পাবেন জিনিসটা তা না, একদম ন্যাচারাল ঠান্ডা। যারা মনে করেন একটু কম ঠান্ডা খাবেন তাদের জন্য বেস্ট, আর যাদের ঠান্ডার দরকার হবে বেশি ঠান্ডা তারা বলে দিবেন, ওই হিসেবে আপনাদেরকে সার্ভ করা হবে। স্যান্ডউইচটা দেখেন, দেখেন জাস্ট, ও দেখেন ভিতরে কি পরিমাণ চিজ আছে, মেয়োনিজ আছে। এটাতে একটু কামড় দিই। টোস্টটা ভালো হয়েছে, আর ভিতরে চিজ আর একটা ইয়ার ফ্লেভার পাওয়া যাচ্ছে, মেয়োনিজের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। তো আমার কাছে ওনাদের এই আইটেমটা একদম বেস্ট লাগছে, যেটা আপনারা আসতে পারেন একদম 200 টাকা হিসেবে ভ্যালু ফর মানি। আর একবারে এটা পাওয়ার পরে মুখে দেওয়ার দরকার নাই, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আছে। তো আমি আসলে মুখে কেন দিলাম এটা দেখে আসলে লোভ সামলাইতে পারলাম না, তো এই জন্যই আসলে মুখে দিলাম। তো এনাদের এখানে কিন্তু আরও আপনারা আচার পাবেন, যেটা একদম বাসায় বানানো, একদম আপনারা বলতে পারেন যে মায়ের হাতে যে রান্নার আচারটা বানানো হয়। কারো যদি দরকার হয় এটা তাহলে এখান থেকে নিতে পারবেন। এটা হলো আমের আচার। আপনারা আরও অনেক কিছু আচার অর্ডার করতে পারবেন, আপনার যেটা দরকার হবে প্রি অর্ডার করলে ওনারা ওইভাবে মেকিং করে আপনাদেরকে দিবে। তার জন্য আপনাদেরকে যেতে হবে অন্য কথা পেজে। তো পেজের ইয়েটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে কিন্তু আপনারা নর্মাল মোমোটাও পাবেন। তো দেখেন এটা কিন্তু আপনারা মনে করেন যে একদম রেস্টুরেন্ট টাইপের মোমো পাবেন না, একদম ন্যাচারাল বাসায় যে বানানো মোমোটা এটা ফিলিংস পাবেন। আর আমরা একটা জিনিস জানি কি, যে বাসায় যে জিনিসটা বানানো হয় যেহেতু থেকে ভেজালের পরিমাণে একদমই নাই বললেই চলে, একদম ন্যাচারালভাবেই সব কিছু বানানো হয়। এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন মোমোর বয়েলটা একদম ভালো করে হয়েছে, আর এতে একটা একটা সস যেটা আছে, এই যে মরিচের সসটা, এটার ফ্লেভারটা একটু বেশি পাওয়া যাচ্ছে। তবে এটা খেলে আপনারা আসলে মনে করবেন যে একদম ভালো কোনো রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন তা না, কারণ এখানে ওই ধরনের খাবারটা মোমোটাতে ওই ধরনের কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে না, একদম ন্যাচারালভাবে বাসায় যে আপনারা যে টেস্টটা পান ওটাই পাবেন, মানে একদম ঘরোয়া খাবার আর কি। এটা লোকেশনটা হলো ঠিক আপনারা তাজমহল রোডে একদম সিয়া মসজিদের কাছেই, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অপর পাশে যে একটা ফুড কোর্ট আছে ঠিক ওইটাতে ঢুকে 8 নম্বর দোকান একদম শেষের দিকে আসলে আপনারা পাবেন দোকানটা। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।